পিতাকে তার সন্তানেরা সম্পদের জন্য শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তার পিতাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তারা পুথিত করেছে। আয়ামে জাহিলিয়ার যুগে মানুষ মূর্তি পূজা করত, আর বর্তমানের এই নব্য জাহিলিয়াতের যুগে মানুষ পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, ওই খাম্বা পূজা, মিনার পূজা, বিভিন্ন পূজায় তারা আকণ্ঠ নিমজ্জিত রয়েছে। আজকে আপনি বাবা হয়ে, আপনি ভাই হয়ে, আপনার ওই কাপড় পরা মেয়ে এবং বোন আপনার সম্মুখে যখন যাতায়াত করে, আপনার কি লজ্জা লাগে না? হয় না। কিন্তু এই দুই তিন বছর তারা জেনা করেছে আপোষে, এখন যখন খাপড় বেঁচেছে এবার দর্শনের মামলা ঠুকিয়ে দিয়েছে। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। সমাজকে বাঁচাতে হলে, নিজকে বাঁচাতে হলে, পরিবারকে বাঁচাতে হলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نختم على افواههم وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَاهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُؤُسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ لَا يَدْخُلْنَا الْجَنَّةِ وَلَا يَجِدْنَا رِيحَهَا وَإِنَّا رِيحَهَا لَا تُوجَدُ مَسِيرَةً مِنْ مَسِيرَةٍ كَذَا وَكَذَا رَاهُ الْمُسْلِمِ। আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক তাবলিগি ইস্তেমার মুআজ্জাজ মোহতারাম সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট তৌহিদ প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তর আলিমা ও ভগ্নীগণ, আজকের আলোচনার বিষয় সামাজিক অবক্ষয় পরিণাম ও প্রতিকার। সামাজিক অবক্ষয় এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। আমরা জানি তিনটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব যুগকে আইএমএ জাহিলিয়াতের যুগ বলা হয়। তার মধ্যে এক নাম্বার ছিল যে তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবিত পুঁথিত করত। দুই নাম্বার, তারা গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত থাকত। তিন নাম্বার, তারা সদা সর্বদা শেরেকের পাপে আকণ্ঠ নিমজ্জিত থাকত। এবার যদি আমাদের বর্তমান সমাজের সাথে আইএমএ জাহিলিয়ার যুগের তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে আইএমএ জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন্ত পুঁথিত করা হতো, কিন্তু বর্তমানের এই আধুনিক যুগে শুধু কন্যা সন্তান নয়, পুত্র এবং কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হয় এই দেশে। গতকালের খবর আপনারা জানেন, গাজীপুরের কালিয়াপুরে আপন পিতা নিজ পিতা নিজ কন্যাকে নিজ হাতে হত্যা করেছে। গত 15 দিন আগে আমাদের বাংলাদেশের এক মা
নিজ কন্যাকে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবে বলে আশ্বাস দিয়ে তাকে নতুন কাপড় চোপড় পরিয়ে নির্জন স্থানে নিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করে একজন মা তার মেয়েকে হত্যা করেছে। আজকে বাংলাদেশের ইতিহাস যদি আমরা জানি, সম্প্রতি যে ঘটে যাওয়া ইতিহাসগুলো, একজন পিতাকে তার সন্তানেরা সম্পদের জন্য শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তার পিতাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তারা পুথিত করেছে। অনুরূপভাবে অসংখ্য মাকে আজকে জীবন দিতে হচ্ছে নিজের গর্বের সন্তানের হাতে। তাহলে আইএমএ জাহিলার যুগের চেয়ে বর্তমান যুগ কি খারাপ না ভালো? আইএমএ জাহিলিয়াতের যুগে গুত্রে গুত্রে মারামারি কাটাকাটি হানাহানি হতো, আর বর্তমানে নব্য সভ্যতার নামের এই যুগে আজকে দলীয়ভাবে একদল আরেক দলের সাথে মারামারি কাটাকাটি খুনাখুনি সবসময় লিপ্ত রয়েছে। আইএমএ জাহিলিয়ার যুগে মানুষ মূর্তি পূজা করত, আর বর্তমানের এই নব্য জাহিলিয়াতের যুগে মানুষ পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, ওই খাম্বা পূজা, মিনার পূজা, বিভিন্ন পূজায় তারা আকণ্ঠ নিমজ্জিত রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের আজকে জেনা ব্যভিচার প্রক্রিয়া এমনভাবে ছয়লাভ করেছে যে আইএমএ জাহিলিয়াতের যুগকে হার মানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেওয়া হবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। লাম আরাহুমা, কিন্তু আমি এখনো তাদেরকে দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণী হলো কওমুন মাআহুম সিয়াতুন কাআজনামিল বাকর, তাদের এমন একদল মানুষ থাকবে যাদের হাতে থাকবে গরু তাড়ানোর মতো লেজের মতো, তাদের হাতে লাঠি থাকবে যা দিয়ে তারা প্রতিপক্ষকে তারা কি করবে মারবে। দুই নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, দুই নাম্বার হলো ওই সমস্ত মহিলা যারা কাপড় পরে উলঙ্গ থাকে। বুঝতে পারছেন রাসূল কি বলেছেন? কাসিয়াতুন আরিয়া, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরে উলঙ্গ থাকে। কিভাবে? তারা এমন পাতলা কাপড় পরে, এমন আটো সাটো, এমন স্কিন টাইট কাপড় তারা পরে, যে কাপড় পরার কারণে তাদের শরীরের লজ্জা স্থানগুলো ঢাকে না, বরং লজ্জা স্থানগুলো আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ওই সমস্ত মেয়েরা, আজকে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজা, আপনার স্ত্রী, আপনার কারণেই তো তারা আজকে এই পর্যায়ে পৌঁছেছে। আজকে আপনি বাবা হয়ে, আপনি ভাই হয়ে, আপনার ওই কাপড় পরা মেয়ে এবং বোন আপনার সম্মুখে যখন যাতায়াত করে, আপনার কি লজ্জা লাগে না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে যত আয়াত নাজিল করেছেন, প্রত্যেক আয়াতে পুরুষের কথা আগে বলেছেন। এমনকি সুরাতুন নিসা, নাম কি? সুরাতুন নিসা, মহিলা সুরা। এই সুরার আলোচনা শুরু হয়েছে পুরুষ দিয়ে। সুরাতুন নিসার যতগুলো বিধান আসছে, প্রত্যেকটা বিধানে পুরুষের কথা আগে বলা হয়েছে। অনুরূপভাবে আমরা মনে করি পর্দা পোশিতা শুধু মহিলাদের জন্য, মেয়েদের জন্য, পুরুষদের জন্য নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুন নূরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এরা সূরা নূরের 30 নম্বর আয়াত। সূরা নূরের পরবর্তী আয়াতে মহিলাদেরকে লক্ষ্য করা
করে বলা হয়েছে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, যে আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখে। অর্থাৎ সব জায়গায় আলোচনার প্রথমে রয়েছে পুরুষ, একটা মাত্র জায়গা ব্যতীত, সেটা হলো আজ্জানিয়াত ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 দুররা মারতে হবে। এইখানে শুধু একমাত্র একটা জায়গা পবিত্র কোরআনে যেখানে নারীর কথা আগে বলা হয়েছে। কেন বলা হয়েছে? ওই যে মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত অর্ধ উলঙ্গ নারীরা তারা কি করে অর্ধ উলঙ্গ থেকে পোশাক পরো উলঙ্গ থেকে তারা পুরুষদেরকে আকৃষ্ট করে, তারাও নিজেও আকৃষ্ট হয়, তার জন্য পুরুষেরা তাদের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। একজন মহিলা যদি চায় সে জেনা করবে না, জেনা করতে দিবে না, তাহলে কোনো পুরুষের পক্ষে সম্ভব না তার সাথে জেনা করা। তবে ধর্ষণ হলো আলাদা, ধর্ষণ যেটা করা হয় সেটা জোরপূর্বক করা হয়, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে আজকে জেনা এবং ধর্ষণের ভিতরে কোনো পার্থক্য নেই। আজকে ফিজিক্যাল রিলেশনের নামে, লিভ টুগেদার নামে আজকে বিবাহ না করে অনেক যুবক যুবতী মাসের পর মাস, বর্ষের পর বর্ষর বিবাহ বহির্ভূতভাবে একসাথে বসবাস করে, একসাথে জেনাবে বিচার করে, কিন্তু যখন ওই পুরুষের সাথে তার কোনো কারণে ঝগড়া হয়, যখন বিচ্ছেদ হয়, তখন মামলা ঠুকে দেয় সে আমার সাথে 2 বছর জেনা করেছে, ধর্ষণ করেছে। ধর্ষণ কি 2 বছর হয়? এ 2 বছর 3 বছর কি ধর্ষণ হয় না, কিন্তু এই 2-3 বছর তারা জেনা করেছে আপোষে, এখন যখন খাপড় বেঁচেছে এবার ধর্ষণের মামলা ঠুকিয়ে দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, বাংলাদেশের আজকে ইউনিভার্সিটি কলেজগুলো এবং পার্কগুলোতে গেলে দেখা হয় মনে হয় যে প্রত্যেকটা এক একটা মিনি পতিতালয়। আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে যাই দেখুন আজকে যুবতী মেয়েরা, আজকে যুবক ওই ছাত্রের রানের উপর মাথা রেখে শুয়ে আছে। সেটা তো আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, আপনি আমি, তাহলে এই দায়িত্ব যদি পালন না করতে পারি তাহলে আপনার নাম হলো দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে আছে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার মধ্যে 1 ব্যক্তি হলো আদ্দায়ুস। দায়ুস হলো ওই ব্যক্তি, ওই পুরুষ ব্যক্তিটা যে তার সামনে তার মেয়ে, তার স্ত্রী, হ্যাঁ তার আত্মীয় স্বজন কি করে উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বাড়িতে ডেকে নিয়ে আসে, তারপরে ওই অভিভাবক কোনো প্রতিবাদ করে না, এর নাম হলো দায়ুস। আপনার আমার মেয়ে আজকে শরীরকে ঢাকতে ইসলাম যেভাবে বিধান দিয়েছে, আপনার আমার মেয়ে কি সেভাবে শরীর ডেকে চলে? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মেয়েরা আপাদ মস্তক উন্না দিয়ে ঢেকে রাখতো, তারপরে আস্তে আস্তে উন্না উঠতে লাগলো, উঠতে উঠতে এমনভাবে তারা উন্না দিত যে উপরের অংশ ঢেকে থাকতো, নিচের অংশ দেখা যেত। আর বর্তমান পশ্চিমা মিডিয়ার কারণে, ওই পশ্চিমা দেশের ওই সিরিয়াল দেখার কারণে মেয়েরা আস্তে আস্তে বুরকা এই উন্নানে ওই বাদ দিয়েছে। আর যারা উন্না নেয়, যারা উন্না নেয়, তাদের উন্নাটা এত পাতলা এত মিহি যে উন্না দিয়ে তার লজ্জাস্থান ডাকা যায় না। অথচ আমরা বানী ইসরায়েলের ওই বেশ্যা মহিলার কথা আমরা জানি, যে বেশ্যা মহিলা একটা পিপাসিত কুকুরকে কি করেছিল, পানি পান করেছিল, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে কি করেছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই যে মহিলা, ওই বেশ্যা মহিলা
কিভাবে কূপ থেকে পানি উঠালো। হাদিসে আসছে ফানাজাআত খুফাহা, সে তার মোজা খুলল, ফাও সাকাতহু, সে বাঁধলো বেখিমার ইহা তার উন্নার সাথে। ওই বেশ্যা মহিলা পিপাসিত কুকুরকে দেখে তার পায়ের মোজা খুলে তার গায়ের যে উন্না ছিল সে উন্নার সাথে মোজা বেঁধে কূপ থেকে পানি তুলে তারপরে কুকুরকে খাওয়াইলো। বলেন তো একটা কূপের পানি কতটুকু নিচে থাকে? মিনিমাম 10-12 ফিট নিচে থাকে। তাহলে ওই বেশ্যা মহিলার উন্না যদি হয় 10-12 ফিট, তাহলে আপনার মেয়ের উন্না কতটুকুন? প্রিয়ারে হাজেরিন, বর্তমান যুব সমাজ আজকে মোবাইলের ধান্দায় পড়ে, মোবাইলে নীল ছবি দেখে, মোবাইলে খারাপ ছবি দেখে সময় পার করছে ঘন্টার পর ঘন্টা। ফ্রি ফায়ার, পাবজি, ব্লু হুয়েল নামে বিভিন্ন রকমের খেলা দেখে তাদের জীবনটাকে নষ্ট করছে, তাদের মূল্যবান সময়কে নষ্ট করছে। অথচ আপনি আমি অভিভাবক হয়ে আমরা ইয়ার কোনো প্রতিবাদ কোনো প্রতিকার করতে চাই না। জেনে রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। আজকে আপনার সন্তান আস্তে আস্তে বিড়ি খায়, তারপরে সিগারেট খায়, তারপরে গাঁজা খায়, তারপরে হিরোইন খায়, এইভাবে যত রকমের মাদক আছে সমস্ত মাদকের মধ্যে আপনার আমার সন্তান আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছে। সমাজ আজকে এমন অবস্থা হয়েছে, সমাজে ছেলেরা মেয়েরা নির্বিশেষে সকলে আজকে মাদকাসক্তি হয়ে পড়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওই সমস্ত মদঘোর মাদকাসক্ত ওই ছেলেমেয়েরা তাদের টাকার জন্য, তাদের ওই মদের টাকার জন্য আপন পিতামাতাকেও হত্যা করতে তিল মাত্র দ্বিধাবোধ করে না। সুতরাং আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। সমাজকে বাঁচাতে হলে, নিজকে বাঁচাতে হলে, পরিবারকে বাঁচাতে হলে সব সময় মনে রাখতে হবে আল্লাহ বলেছে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আমাদের মুখের উপর মোহর মেরে দিবেন, আমাদের হাত পা আমাদের কৃতকর্মে সাক্ষ্য দিবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। হাশরের মাঠে আপনি যদি একবারে বিন্দু পরিমাণ ভালো কাজ করেন, সেরাও সেদিন দেখতে পাবেন, বিন্দু মাত্র খারাপ কাজ করলেও সেদিন দেখা যাবে। সুতরাং হুঁশিয়ার হন, সাবধান হন। এই সমস্ত সামাজিক অবক্ষয় থেকে বাঁচার একমাত্র উপায় হলো যে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, তার ভিতরে তাকওয়া সৃষ্টি করতে হবে, নিজে তাকওয়াবান হতে হবে, পরিবারকে তাকওয়াবান করতে হবে। তাহলে এই সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের উপায় রয়েছে। নসেদ আমাদের নিজেদেরকে ধ্বংস হতে হবে, পরিবারও ধ্বংস হবে, সমাজও ধ্বংস হবে, সেই ধ্বংসের হাত থেকে সমাজকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই আসুন আমরা সকলেই ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। তাহলেই সামাজিক সুন্দর সুশৃঙ্খল সামাজিক জীবন বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।